ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। 4x² + 2x - 1 = 0 সমীকরণের একটি বীজ আলফা হলে প্রমাণ করো এর অন্য বীজটি 4a³ - 3α। তাহলে এখানে প্রথমে ধরে নিলাম যে অপর বীজটি হলো বিটা, তাহলে অপর বীজ হলো বিটা। এখন আমরা কি জানি, বীজ দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a, তার মানে -2/4, মানে -½। আর আলফা বিটা বীজ দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু c/a, মানে কত? -1/4। এবার এখান থেকে দেখো, আমার বলে দিয়েছে যে সমীকরণটির একটি বীজ আলফা, তার মানে আলফা একে সিদ্ধ করে। তাহলে আমি বলতে পারি 4α² + 2α - 1 = 0। অর আমি এখান থেকে 4α² = কি লিখতে পারি? 1 - 2α। এবার দেখো, এখানে বলেছে 4α³ - 3α। এখান থেকে আলফা কমন নিই, আলফা কমন নিলে দেখো পড়ে থাকে 4α² - 3। তাহলে আলফা থাক 4α² এর ভ্যালু 1 - 2α - 3 ইজ ইকুয়াল টু, দেখো α × -2 - 2α। তাহলে এবার এটাকে মাল্টিপ্লাই করি, -2α - 2α² -2α যেমন আছে থাকলো, এটাকে আমি লিখছি 1/2 × 4α² তাহলে 4α² ভ্যালু দেখো এখান থেকে আমি বসাতে পারছি -1/2 × 1 - 2α ইজ ইকুয়াল টু -2α - ½, মাইনাস মাইনাসে প্লাস, ½ × 2α মানে কত? আলফা ইজ ইকুয়াল টু -α - ½। এটা ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে আমি লিখতে পারি বিটা, কেন কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমার ছিল -½। তাহলে বিটার ভ্যালু কত? -α - ½। তাহলে এটাই হচ্ছে অপর বীজের মান, তাহলে মানে এটাই বিটা। তাহলে 4α³ - 3α অপর বীজের সাথে সমান হলো, তার মানে এই সমীকরণটির অপর একটি বীজ হচ্ছে 4α³ - 3α। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।